তোমার যতন দিদিরে ইতুন নিয়ে দিছিলাম আর তা মোটা দানি ইটপি জানো আর মেছো আস্তে ইটপি যাচ্ছে আমি হেতে হেতে যাচ্ছি আর দিদিও হাঁটছে এমন তো না যাচ্ছে আমার মাথা ধুনে দিয়েছি না তুমি বিরিয়ানি খাবে তো তো বাবা কখন আসবে বল দেখিনি তো বাবা তো এখন এসে পৌঁছালো না কখন বিরিয়ানি খাবে বিটার মা बिरियानी रेसिपी अपने संगे शेयर करेछि मटनेर चिकेनेर इलिश बिरियानी नाना धरनेर बिरियानी आमार निजेरई मने निजे कत धरनेर बिरियानी रेसिपी शेयर करेछि तो आज के स्पेशल पुजो स्पेशल जो बिरियानी से पाठार माँसर बिरियानी तो आज के पाठार माँसर बिरियानी बनाब बोनेर हाथे आछे पाठार माँस और आमार हाथे आछे बिरियानी चाल तो एकदम दुर्दान्त एक रेसिपी होते चले शेषे थाकबे एकदम जमजमाटी खावा दावा बाड़ी सकले मिले तो प्लिज बंधुरा आपनारा भिडियो प्रथम थेके एकदम शेष पर्यन्त देखते थाकुन किभाबे पाठार बिरियानी बनाबेन सेटा तो आमी खूब सहज भावे आपनादेर देखिए देव संगे थाकुन आर देखते थाकुन आपनादेर भालो लागबे आर अवश्यई पूजाते किन्तु एबारे पाठार बिरियानी बनाबेन आसि बोल तोर बाबा मने आजके पेलो ना रे एकखुनि रान्ना हये जाबे मासि ते आगे टप करे बेटे दे तुम चालटा धुए नि चालटा धुए भिजिए दे आसि बोल कलटा खुलबि नाकि कलटा कोनटा ए जो कल आमादेर कल नतुन कल देखिस तोदेर नेई तो ना जल पड़े আর কি রে আদা রসুন তো হয়ে গেল মাটা আর বাটার কিছু নিতে শিল তুলে দে দিয়ে দিয়ে এবার এই আলুটা পেঁয়াজ কেটে দে আমি এখন পাঁঠার মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব বিরিয়ানির জন্য মাংসগুলোকে এই রকম পিস করে নিয়েছি তো এর থেকে বেশি বড় পিস করিনি কারণ পাঁঠার মাংস রান্না হতে একটুখানি দেরিও হয় যেহেতু আমি কড়াইতে রান্নাটা করব তো এখন মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ আর দিচ্ছি আদা বাটা এক চামচ দিচ্ছি লবণ খুব সামান্য একটু হলুদ গুঁড়ো পিয়াজ কাটতে কাটতে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যা ঝাঁজ পেঁয়াজে এবার দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি বিরিয়ানি মশলার গুঁড়ো এক চামচ দিলাম এখন টক দই এখানে আমি 100 গ্রাম মতো টক দই নিয়েছি একটু ভালো করে ফেটিয়ে নি সরষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুর সাথে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব ঢাকা দিয়ে আমি এখন 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি হাতে সময় থাকলে আর একটু বেশিক্ষণ রাখতে পারেন
তো যত বেশিক্ষণ রাখা হবে ভালোভাবে মশলাটা মাংসের সাথে ম্যারিনেট হয়ে ভিতরে ঢুকবে। তো বিরিয়ানিতে একটুখানি আলুও দেওয়া হবে, আলু না হলে বিরিয়ানি ঠিক জমে না, মানে বাঙালির একটু আলু চাই। তো বোন ওখানে আলুটা সিদ্ধ করতে দিচ্ছে, বোন ওতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। দিদি দুর্গা ঠাকুর গেছে, আমি দেখি না। ও দেখি না, না আগে দেখি, দেখেন দেখি দিদি ভাই শিবমকে দিয়ে দিবে আসতে। আসার হাতটা তো ভালো হবে, শিবমের মাটির কুয়ার থেকে জল যেদিন যখন বাড়ি যাবি একটা কিনে নিয়ে যাবি। বিরিয়ানির যে আলুগুলো না ওগুলো কিন্তু খুব বেশি চেপে সেদ্ধ করবে না, একটু হালকা করে সিদ্ধ করে নিলেই হবে। এরপর আলুটাকে ভাজা হবে, আবার যখন বিরিয়ানিটা দমে বসানো হবে তখন কিন্তু আলুটা আরো ভালোভাবে সিদ্ধ হবে। কিন্তু প্রথমেই যদি ভালোভাবে সিদ্ধ করেন তাহলে কিন্তু আলুটা পুরো ঘেঁটে যাবে, আলুর শেপটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হালকা করে সিদ্ধ করে নিলেই হবে। এখন ভেজে নিচ্ছি, এখন তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে একটু হালকা করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলেতে পেঁয়াজটা ভেজে বিরিয়ানির জন্য তো পেঁয়াজ বেরেস্তার দরকার, তো তার জন্য এখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে, বেরেস্তা তৈরি করে নেওয়া হবে। আমার মেয়ে চেয়ার নিয়ে তো কি কাজ করছে গো দুজনে, এইগুলোই তো, হ্যাঁ এইগুলোই তো, দুজনে বসে পড়ো তো চেয়ারে। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা তো হয়ে গেছে, এবার কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যে এবার মাংসটাকে কষিয়ে নেওয়া হবে। ঢেলে দে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষানো হচ্ছে, এখন ওর মধ্যে একটু জল দেয় আবার সিদ্ধ করে নেবে, তো এবার জল দিয়ে দেবে।
আমি সব দোন নব দো কারণ আমার ট্রেন শেষ হয়ে যাবে। মাংসটা কষাতে কষাতে অনেকক্ষণই সিদ্ধ হয়ে গেছিল অনেকটাই, তো আর একটুখানি আমি জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আরও আমি মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ করুন, কারণ অনেকটা জল আছে, জলটা একটুখানি কমিয়ে নিই। এইরকম একটু হালকা গ্রেভি থাকবে, এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। মাংসটা তো রান্না হয়ে গেল, এবার বিরিয়ানির ভাতটার জন্য জল বসিয়ে দিচ্ছি। জলটা বসিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে, আর ওখান থেকে আমি একটুখানি জলও তুলে নিচ্ছি দুধটা গোলার জন্য। আর ওদিকে জলের মধ্যে বোন একটু লবণ দিয়ে দিচ্ছে, আর তার সাথে কিছু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো। এই গরম গরম মশলাগুলো সব দিয়ে একটু তেল দিয়ে দিবি এক চামচ। আমি দিয়ে কেশরটা ভেজাবো, তার জন্য এক প্যাকেট দুধ নিয়েছি, এটা গুলে নিই। জলটা ফুটছে, বিরিয়ানির চালটা তুলে দিচ্ছি। বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। 70% মতো করে নিয়েছি, বাকি 30% দমে হয়ে যাবে, একটু শক্ত থাকতেই নামাবে। বোন নামা। যে হাঁড়িতে ভাতটা বানিয়েছিলাম ওই হাঁড়িতেই আমি বিরিয়ানিটা দমে বসাবো। তো প্রথমে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, পুরো মাংসটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, একটু কেওড়া জল দিচ্ছি, একটু গোলাপ জল। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি ভাত। ভাজা আলুগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি এইভাবে, কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, ঘি, একটু কেওড়া জল, আর অল্প একটু গোলাপ জল, পেঁয়াজ বেরেস্তা। পরপর ঠিক আগের মতো সব কিছু আমি দিয়ে দেবো, বিরিয়ানির মশলা, সব কিছু আমার সাজানো হয়ে গেছে। এবার আমি একদম সব শেষে দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটা, আর তার মধ্যে আমি দু ফোঁটা মিঠা তো দিয়ে দিয়েছি। দেখ দাদু।
प्रथम 5 मिनट उनने तो एक बसिए दीची दमे और बाकी 15 मिनट एक तावार उपरे दिए बसा आगे 5 मिनट एक जाल कर बिरयानी होते होते अनेकटाई बेला हो गए एखन प्राय 3 बजे और रान्नाटा करते एकटुखानि बेलाते तखन प्राय 11 बजे 11 थेके 3 एकदम सबाई लाइन दिए बसे पड़े मैं और खिदे केउ सह्य करते पारछे ना बिरयानिर हाँड़ी आमार छोटो हये जाच्छे एबार आस्ते आस्ते बिरयानिर हाँड़ीटाके बाड़ाते बड़ो करते हबे নাও মিক্সড করো একটু প্যাসেঞ্জাররা বেশিক্ষণ ওয়েট করতে পারবে না একটুখানি অপেক্ষা করো হ্যাঁ আছে 5 মিনিট অনেকক্ষণ হয়ে গেছে বল শিবা শিবা তো উল্টে পড়ে যাওয়ার জোগাড় করছে শিবা একবার ভাত খেয়েছে আরে ভাত খেয়েছিস হ্যাঁ একবার ভাত খেয়ে নিয়েছে বলছি আমাকে বেশি করে ডাল দাও दीदी के आनते गए जोन गानी चलाचे मेसो जोन गानी चलाचे मेसो के धरबो आसु मुखे करते शिव चूल कर कौन खाबी रे এই বেশ আমার এতটায় থাক তোমাকে অল্পই দেব তোমাকে বেশি দেব না কি তোমার একদম মাপের মা নে শিব খারে রাজু মেয়েটা ভালো আছে তাতে রাজু ठीक करो बजे देखे गुकटा रान्ना बानना बाछा गुलो रान्ना होते देरी है तरकारी एक डाल भात एक करते तो नहीं मार से रान्ना हो गए 12 समय दिए मा एक घूमिए पड़े और घूम थे तुले नहीं आसा हो माँ के आशीब की हलो रे दुरबल हो पड़ी क्या ना खाबी तो शिवर मन हे आयतर बहरे चले जा फुचके दुटो तो किछु बोलछे ना खेई जाच्छे